ওকে, আমরা আজকে রিস্পিচ গার্মেন্ট ক্যাড সফটওয়্যার সম্পর্কে জানবো। এটা আসলে কিভাবে ইনস্টলেশন করতে হবে মূলত সেটা। তো এখানে আমার এই জিপ করা যে ফাইলটা আছে বা ফোল্ডারটা আছে, এটার মধ্যে আমার সফটওয়্যার গুলো আছে। এটা আমার প্রথমেই আনজিপ করে নিতে হবে। আর আরেকটা বিষয় একটু বলে রাখা ভালো, অনেকে কম্পিউটারে এই উইন্ডার এই সফটওয়্যারটা না থাকলে এই জিপ করা ফাইলটা শো নাও হতে পারে, সেজন্য আগে থেকেই হচ্ছে এই উইন্ডার সফটওয়্যারটা ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, ইনস্টল করার পরে আমরা হচ্ছে এটা দেখতে পাবো। তারপরে আমরা এটাকে এরকম আনজিপ করে নিলাম এক্সট্রাক্ট করে। ওকে, এই যে আমার এটাতে আনজিপ হয়ে গেল, আমরা ওপেন করলাম এটা। তো এখানে আমার যে সেট আপ ইএক্সি যে ফাইলটা আছে এটা আমরা ক্লিক করব। আমাদের ইনস্টলেশন এখন স্টার্ট হয়েছে। নেক্সট দিলাম। আমরা যদি এই সফটওয়্যারটা সি ড্রাইভ ছাড়া অন্য কোনো লোকেশনে দিতে যাই, সেটাও আমরা এখান থেকে দিতে পারবো চাইলে। আর এখানে ডিফল্ট সি ড্রাইভে দেওয়া আছে, আমরা চাইলে এখানেও ইনস্টল করতে পারি। নেক্সটে দিলাম। এখানে তিনটা আইকন শো করবে এই সফটওয়্যারের জন্য, আমরা তিনটা আইটেমই নিলাম, যদিও সবগুলো আইটেম আমার প্রয়োজন নাও হতে পারে। ইনস্টলেশন হচ্ছে। তাহলে মোটামুটি ইনস্টল হয়ে গেল। এই যে এটা একটা আইকন, এটা একটা আইকন, এটা একটা আইকন। তো আমরা সাধারণত প্যাটার্ন বানানোর জন্য হচ্ছে আরপি ডিজিএস নামে যে আইকনটা আছে সেটা ব্যবহার করব। তারপরে মার্কারের জন্য হচ্ছে আরপি জিএমএস আইকনটা ইউজ করবো, এবং অন্যান্য প্রয়োজন হচ্ছে আরপি পিডিএস যে সফটওয়্যারটা আছে যে আইকনটা আছে সেটা আমরা ব্যবহার করবো। তো ইনস্টলেশন খুবই ইজি। এরপরও কখনো কখনো এটা যেহেতু ডেমো ভার্সন, কিছু কিছু প্রবলেম হয় ইনস্টলেশন করতে। সেক্ষেত্রে আমার এই ইন্টারনেট কানেকশন অফ করে দিতে হবে। অ্যান্টিভাইরাস যদি থাকে সেটা সাময়িক সময়ের জন্য অফ করে দেওয়া লাগতে পারে, বা আমার যে ডিফেন্ডার আছে উইন্ডোজ ডিফেন্ডার সেগুলো প্রয়োজনে অফ করে দিলে আমাদের ইনস্টলেশনটা খুব ইজিলি করা যাবে। তো হোপফুলি বোঝা যাবে সবাইকে। আর ডিসক্রিপশন বক্সে আমরা হচ্ছে এই সফটওয়্যারটার ডেমো ভার্সন যেটা আছে সেটা লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করে ব্যবহার করা যাবে। থ্যাংক ইউ সবাই।